সকল সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসা হলো যা হলো আমাদের চিতল মাছের পোনা যারা চাষি ভাই ও বন্ধুরা চিতল মাছের পোনা চাষ করবেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন এই মাছগুলো চাষ করতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে নতুন অবস্থায় যে পুকুরে নিয়ে মাছগুলো ছাড়বেন সেই পুকুরে আপনাদের যে কাজটি করতে হবে রেনু রেনু চাষ করতে হবে রুই মিরকা কাতল সিলভার ব্রিগেডের রেনু চাষে করে মাছটি সাইজ করে এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজ করে তারপর এই সমস্ত শীতল মাছের পোনা নিয়ে চাষ চাষে ফেলবেন ওই পুকুরে তারপর এই মাছটি আপনাদের এক বছর যদি চাষ করেন তাহলে অধিক পরিমাণে বড় হবে যদি ভালো খাবার এরা খেতে পারে এরা কিন্তু মৃত খায় না জীবিত মাছ খায় আর এই মাছগুলো হচ্ছে আমাদের নদীর থেকে সংগ্রহ করা তাই এই মাছটি খুব দ্রুত গতিতে বাড়ে এক বছরে আপনাদের সাড়ে তিন কেজি চার কেজি তিন কেজি ওজন হয়ে থাকে তাহলে বন্ধুরা যদি আপনারা এই সমস্ত মাছের পোনা চাষ করেন তাহলে আমাদের কাছ থেকে এ সমস্ত মাছের পোনা নিতে পারবেন আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন এবং আমরা পাঠিয়ে দিতে পারি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সকল চাষি ভাই বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ